আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, ব্যাটারি চালিত ইজি বাইকের ব্যাটারি, মোটর এবং কন্ট্রোলার রক্ষার্থে ব্যাটারি সেবার যে ডিভাইসটি, সেই ডিভাইসটির আসলে কার্যকারিতা কেমন হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইকের ব্যাটারি, মোটর এবং কন্ট্রোলার, বিশেষ করে অটো গাড়ির যাবতীয় যত লাইটিং অথবা ইলেকট্রিক যত সমস্যা আছে সবকিছুর সমাধান এবং সবকিছুই রক্ষার্থে এই ডিভাইসটির কার্যকারিতা কেমন হবে সেই সম্পর্কেই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো মূলত ডিভাইস নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা। তো ডিভাইসটির আসলে কার্যকারিতা কেমন সেটি আজকে আপনাদের সাথে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করব। তো ডিভাইসটি আসলে অনেক বেটার বলেই ধারণা করা যায়, কারণ ডিভাইসটিতে যে প্রোগ্রামিং করা আছে, তো ডিভাইসটিতে আসলে অনেক বেটার প্রোগ্রামিং করা আছে। তো ডিভাইসটির আসলে মূলত কাজগুলো কি কি সেগুলো আজকে অবশ্যই ভালোভাবে শুনবেন। তো অটো ডিফেন্সার ব্যাটারি সেভার নামে যে আমাদের যে ডিভাইসটা, তো সেই ডিভাইসটা হলো ব্যাটারি, মোটর এবং কন্ট্রোলার পরীক্ষিত একটি ডিভাইস। এই ডিভাইস ব্যবহার করলে ব্যাটারি প্লেটের উপর বেশি চাপ পড়ে না। তো ব্যাটারি প্লেটের উপর যদি চাপ না পড়ে তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি 100% ভালো থাকবে, কারণ ব্যাটারির প্লেটের উপর যদি চাপটা একটু কমে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি ভালো থাকবে সেটাই ধারণা করা যায়। এর জন্য সকাল থেকে চার্জ খরচ কম হয় বলে 15 থেকে 20 কিলোমিটার গাড়ি বেশি চলে। তো সকাল থেকে যদি চার্জটা কম খরচ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়িটাই কিন্তু এমনিতেই কিন্তু রানিংটা আপনি বেশি পাবেন। তো সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 কিলোমিটার মাইলেজটাও বেশি পাবেন, এটি যে কোনো ব্যাটারির ক্ষেত্রে। আপনার এমনি যদি 90 কিলোমিটার চলে তাহলে আপনার 100 থেকে 115-10 এরকম কিলোমিটার চলবে, সেক্ষেত্রে আপনার মাইলেজটাও অনেক ভালো পাবেন এই ডিভাইসটা ব্যবহার করলে। এই ডিভাইসটা যখন ব্যবহার করবেন তো গাড়ির ভোল্টেজ একদম সেম পরিমাণ থাকবে, তো এখানে ভোল্টেজ কোনো আপ ডাউন হবে না। তো বিশেষ করে সব জায়গাতেই একদম অ্যাকুরেট ভোল্টেজ কন্ট্রোল করে থাকে, যার কারণে ব্যাটারি, মোটর, কন্ট্রোলার নষ্ট হয় না। তো এই ডিভাইসটি ব্যবহার করার ফলে আপনার গাড়ির যে জায়গায় যে ভোল্টেজ প্রয়োজন সেই জায়গায় একদম অ্যাকুরেট ভোল্টেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির মোটর এবং কন্ট্রোলার কোনোটাই গরম হবে না, সেক্ষেত্রে আপনার ব্যাটারির চার্জটাও ভালো থাকবে। তো গাড়ির মোটরে যেমন আমাদের যে ভোল্টেজটা প্রয়োজন, যেমন গাড়ির মোটরে আমাদের 60 ভোল্ট প্রয়োজন অথবা 55 ভোল্ট প্রয়োজন, সেইখানে আপনার একদম অ্যাকুরেট ভোল্টেজ ডিভাইস থেকে আউটপুট হবে, এবং কন্ট্রোলারের জন্য যতটুকু ভোল্টেজ প্রয়োজন সেইখানে আপনার সেম পরিমাণ ভোল্টেজই একদম অ্যাকুরেটভাবে আউটপুট হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির চাপটাও কমবে এবং কন্ট্রোলার এবং মোটরের উপর যে সেফটিযুক্তভাবে ভোল্টেজ আউটপুট হবে সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রোলার এবং মোটর কোনোটাই গরম হবে না, সেক্ষেত্রে নষ্ট হওয়ার চিন্তাও থাকবে না। এবং গাড়ির যা স্পিড থাকবে সে সকালে যেমন স্পিড আপনি পাবেন বিকালেও সেম পরিমাণ স্পিডই আপনি গাড়ি থেকে পাবেন, কারণ ডিভাইসটা আপনার ব্যাটারির উপর অনেকটাই প্রেশার কমিয়ে ব্যাটারিকে সেফ রাখে, প্লাস কন্ট্রোলার মোটর দুটিকেই ভালো নিরাপদে রাখে, সেক্ষেত্রে আপনার চার্জটাও মোটরে যতটুকু চার্জ খাবে তার বেশি কখনোই যাবে না, সেক্ষেত্রে আপনার ব্যাটারির চার্জ ভালো থাকবে। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি একই সেম স্পিডে আপনি গাড়িটি চালাতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু ডিভাইসটা আপনার অনেকটাই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা অটো চালক বা যাদের অটো গাড়ি আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিভাইসটি অবশ্যই ক্রয় করতে পারেন। যাদের ব্যাটারিটি দুর্বল হয়ে গেছে এবং যারা ব্যাটারি নতুন তুলছেন তারাও এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন। তো ডিভাইসটি সব সিস্টেমেই, সব ভোল্টেজেই পাওয়া যাচ্ছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে আপনারা কল করে ডিভাইস সম্পর্কে আরও যত আপডেট খবর আছে সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন।
এবং কেউ যদি কোরিয়ান সার্ভিসের ডিভাইসটি ক্রয় করতে চান তাহলেও বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা সেটি পাবেন, এবং কেউ যদি ডিলার নিতে চান তাহলেও সেটা আপনি নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই ডিভাইসটি আপনারা মিশুক যে গাড়িগুলো আছে অথবা অটোর যত প্রকার অটো গাড়ি আছে সেখানে বোরাক আছে, মিশুক বোরাক আছে, মানে রিস্কা, ডাইসেল, অ্যাসিড, যে কোনো ব্যাটারির জন্যই ব্যবহার করতে পারেন। এখানে পর্যায়ক্রমে সব রকম ডিভাইসই আমাদের হাতে আছে, আপনারা যদি চান অথবা আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা ডিভাইস সম্পর্কে আর যত প্রকার আপডেট নিউজ আছে জানতে পারবেন। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।